A star is born, Elon. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় রুপির উপর। ট্রাম্পের নতুন মেয়াদে ডলারের মূল্যবৃদ্ধির আশঙ্কায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এক ডলারের বিপরীতে রুপির দাম 84.29 পয়সায় নেমেছে, যা আগের দিন ছিল 84.28। এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কর হ্রাস ও নিয়ন্ত্রণ শিথিলকরণ নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়তে পারে। এতে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে, ফলে ইউরো ও এশিয়ান মুদ্রার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এশিয়ার মুদ্রাগুলো বৃহস্পতিবার কিছুটা স্থিতিশীল হলেও এর আগের দিন 1.8% পর্যন্ত দরপতন হয়েছে। এদিন ডলারের সূচক 0.1% কমে 104.9 নেমে এসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, রুপির দরপতন ঠেকাতে ভারতীয় রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে। আরবিআই ধীরে ধীরে রুপির মান বাড়তে দিচ্ছে, তবে আপাতত এটি 84.40 এর সীমায় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকটির একজন ট্রেডার। এছাড়া শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের অর্থ চলে যাওয়ার চাপ বাড়ছে রুপির ওপর। নভেম্বরের শুরুতে বিদেশি বিনিয়োগকারীরা $1.5 বিলিয়ন বেশি ভারতীয় শেয়ার বিক্রি করেছে। গত মাসে এর মোট আকার দাঁড়িয়েছে $11 বিলিয়ন। এদিন ভারতের শীর্ষ সূচক বিএসই, সেন্সেক্স ও নিফটি 50 সূচকের দরপতন হয়েছে প্রায় 0.5%। সিটি ব্যাংক জানিয়েছে, রুপির আরও অবমূল্যায় নির্ভর করছে আরবিআই এর সিদ্ধান্ত বৈশ্বিক মূল্যস্ফীতির সঙ্গে ভারতের মূল্যস্ফীতির তুলনামূলক অবস্থার ওপর। মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের দিকে নজর রাখছে ভারতের বিনিয়োগকারীরা। ফেডারেল রিজার্ভ সুদহার 25 বেসিস পয়েন্ট কমাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া বেঞ্চমার্কের ভবিষ্যৎ সুদহার সম্পর্কে ফেডারেল রিজার্ভের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। IBTV USA, নিউ ইয়র্ক।